2024 সালে বিআরটি এর ডিএল সেকার অ্যাপসে যে স্ট্যাটাসগুলো রয়েছে সেই স্ট্যাটাসে অনেক ধরনের পরিবর্তন এসেছে, কিন্তু সেখানে অনেক ধরনের পরিবর্তন আসলেও পূর্বের যে স্ট্যাটাসের গুলো ছিল সেই স্ট্যাটাসের মানে যেটি ছিল সেই বা বিস্তারিত কী বোঝাচ্ছে সেটার মানে কিন্তু প্রায় সেমই রয়েছে। তো এখানে কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন আসলেও যে স্ট্যাটাসের বিস্তারিত মানে যেটা স্ট্যাটাস দ্বারা কী বোঝাচ্ছে সেটার কিন্তু খুব বেশি পরিবর্তন আসে নাই, প্রায় আগের মতোই সেম রয়েছে স্ট্যাটাসের মানেগুলো। তো ঠিক তেমনই একটি স্ট্যাটাস যেটা স্ট্যাটাসটি হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যেটা এই স্ট্যাটাস দ্বারা কী বোঝাচ্ছে বা স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। তো এই স্ট্যাটাসটি হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। তো এই স্ট্যাটাস কিন্তু 2024 সালে নতুন যেটা শো করছে বিআরটিএ ডিএল সেকার অ্যাপসে। তো এই স্ট্যাটাসটি কিন্তু পূর্বে যেটা ছিল যে স্ট্যাটাসে শো করতো জাস্ট রেডি ফর প্রিন্ট, এই স্ট্যাটাসটি কিন্তু 2024 সালের আগে যেটা 2023 সালে এই স্ট্যাটাসটি শো করতো রেডি ফর প্রিন্ট। তো এই স্ট্যাটাসটি এখন বর্তমানে 2024 সালে এসেছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। তো এই স্ট্যাটাস কিন্তু আগের পূর্বের স্ট্যাটাস আর এই স্ট্যাটাস কিন্তু প্রায় সেমই, এবং এটার মানে কিন্তু একই, সেম মানেই আপনাদের বোঝানো হবে। যেটা বোঝানো হচ্ছে যে পূর্বের স্ট্যাটাস রেডি ফর প্রিন্ট আর এখন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট। তো এই দুটার মানে কিন্তু একই। তো এই নতুন যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট, এটা দ্বারা যেটা বোঝাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন অথবা নবায়নের জন্য আবেদন করেছিলেন সেই আবেদনটি কিন্তু অনুমোদন হয়েছে বা অনুমোদিত দেওয়া হয়েছে। তো ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট, আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি আছে সেটা কিন্তু প্রিন্ট হওয়ার জন্য রেডি আছে বা প্রস্তুত আছে, এখনও পর্যন্ত কিন্তু রেডি হয় নাই বা প্রিন্ট হয় নাই। তো এই কার্ডটি কবে প্রিন্ট হবে সেটা কিন্তু আসলে এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ এই রেডি ফর প্রিন্টে যাওয়ার পর কার্ডটি কতদিনে প্রিন্ট হয় সেটাও কিন্তু যে অ্যাকচুয়াল ডেটটি কিন্তু কেউ বলতে পারে না, এটা কিন্তু বিআরটিও বলতে পারবে না। আর এই মুহূর্তে যে কার্ডের সংকট, যে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি আছে সেই কার্ডটির কিন্তু সংকট, এই কার্ডটি যারা সাপ্লাই দেয়, যারা সাপ্লায়ার রয়েছে যেটা মাদ্রাস সিকিউরিটি অ্যান্ড প্রিন্টার্স কোম্পানি, তাদের কাছে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কার্ডটিও কিন্তু সংকট বা শেষ হয়ে গেছে। তো এই বিষয়ে কিন্তু আমি পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম যে তাদের কাছে বর্তমানে কার্ড নাই এবং ড্রাইভিং লাইসেন্সের কার্ড না থাকার কারণে কিন্তু বর্তমানে কোনো লাইসেন্সের প্রিন্ট হচ্ছে না। তো এই রেডি ফর প্রিন্ট কতদিন থাকবে সেটা ওই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তো স্ট্যাটাসটির মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট, আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি অনুমোদন দেওয়া হয়েছে বা অনুমোদিত হয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রিন্টের জন্য প্রস্তুত আছে, এবং কখন কত যে কোনো কবে প্রিন্ট হবে সেটাও কিন্তু বলা সম্ভব নয়, যে কোনো সময় এটা প্রিন্ট হতে পারে, প্রিন্ট হলে আপনাদের তখন স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।